আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়া বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আহলেহাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমরা উপস্থিত হয়ে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা শুনেছেন আলোচনার বিষয় ইখলাস ও তাকওয়া, সফলতার চাবিকাঠি। তো সেই দিক থেকে শুরু করি, সফলতার চাবিকাঠি। সফলতা দুই প্রকার, এক দুনিয়াবী সফলতা, এক পরকালীন সফলতা। আমরা কোন সফলতা চাই? দুনিয়াবী সফলতা অর্জন করতে গেলে আহলেহাদিস আন্দোলন বা বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ করার কোনো প্রয়োজন নেই। বহু সংগঠন আছে দুনিয়াবী সফলতা অর্জনের জন্য, কিন্তু আমরা আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ আমরা করি কেন? পরকালীন সফলতা অর্জনের জন্য। আর পরকালীন সফলতাই হচ্ছে মেইন, কারণ আল্লাহ তাআলা বলছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জগৎ একমাত্র ধোকার জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, তার চিন্তা ভাবনায় সবসময় পরকাল থাকবে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন, ওয়া জামাআ লাহু শামলাহু, আর তার অগোছালো কাজকে গুছিয়ে দিবেন, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হুয়া রাগিমুন, আর তার নিকটে দুনিয়া একটা নগণ্য বস্তু হিসাবে দেখা দিবে। তারপরে আবার বলছেন ওয়ামান কানাতি দুনিয়া হাম্মাহু, যার নিকটে দুনিয়াই বেশি প্রাধান্য পাবে, যার চিন্তা ভাবনা সবসময় দুনিয়া থাকবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার দুই চোখের সামনে আল্লাহ তাআলা সবসময় দরিদ্রতা লাগিয়ে রাখবেন। আপনি যদি ধন সম্পদের লোভী হন তাহলে যতই ধন সম্পদ আপনার থাক, আপনার দরিদ্রতা কখনো দূর হবে না। আপনার মনে হবে যে ওইটা আমার হলে ভালো হতো, ওইটা আমার হলে ভালো হতো, আপনার পেট ভরবে না সম্পদ নিয়ে। আপনি যদি ক্ষমতা লোভী হন, আপনি যতই পদ ধারণ করেন না কেন, কোনো পদেই আপনি, কোনো পদ পেয়ে আপনি তৃপ্ত হবেন না। আপনি যদি এমপি হন মনে করবেন মন্ত্রী হলে ভালো হতো, যদি মন্ত্রী হন তাহলে মনে করবেন যে আমার প্রধানমন্ত্রী হলে ভালো হতো, যদি প্রধানমন্ত্রী হন তাহলে মনে করবেন যে আমার বাংলাদেশে এত ছোটো দেশের প্রধানমন্ত্রী হয়ে কী লাভ, যদি ইন্ডিয়ার মতো একটা বড় দেশের প্রধানমন্ত্রী হওয়া যেত। কখনো চাহিদা পূর্ণ হবে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার চিন্তা ভাবনায় সবসময় দুনিয়া থাকে, তার দুই চোখের সামনে আল্লাহ তাআলা সবসময় দরিদ্রতা লাগিয়ে রাখেন। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, এবং তার গোছালো কাজগুলোকে বিচ্ছিন্ন করে দেন, অগোছালো করে দেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরালা, আর আল্লাহর পক্ষ থেকে যতটুকু তার জন্য নির্ধারিত তাকদীর, এর বাইরে সে দুনিয়াতে কিছুই পায় না। তাহলে আমাদের টার্গেট থাকবে কি? পরকাল। আমরা একমাত্র পরকালীন স্বার্থে সংগঠন করব, দুনিয়াবি কোনো স্বার্থই আমাদের যেন কাজ না করে। যখনই আমরা দুনিয়াবি সকল স্বার্থ ভুলে গিয়ে
পরকালীন স্বার্থকে আমরা প্রাধান্য দেব, তখনই কিন্তু আমরা দুনিয়াবী জীবনে সফলকাম হব, পরকালীন জীবনেও সফলকাম হব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরকালীন স্বার্থ হাসিলের জন্য, দুনিয়া আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমরা তার ইবাদত করব, তার সাথে শিরকে লিপ্ত হব না, এর বিনিময়ে আমরা জান্নাত হাসিল করব। আর এর কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন ফ্রি হিসাবে, ফ্রি দিয়েছেন এগুলো আমাদের জন্য। এখন আসুন ইখলাস এবং তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার যাবতীয় বিধান পালন করা, আর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। ইখলাস কাকে বলে? ইখলাসও কিন্তু তাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। তাহলে ইখলাস এবং তাকওয়া দুটাই একটি অপরটির পরিপূরক, একটিকে বাদ দিয়ে অপরটি কখনো সম্ভব নয়। ইখলাস বাদ দিয়ে তাকওয়াশীল হওয়া সম্ভব নয়, তাকওয়া বাদ দিয়ে ইখলাস মুখলেস হওয়া সম্ভব নয়। তাকওয়া অর্জন করা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে ভয় করো, প্রকৃতভাবে তাকওয়াশীল হও। মুখে শুধু তাকওয়ার কথা, অন্তরে তাকওয়া নেই, এ ধরনের হতে চলবে না। বর্তমানে বহু বক্তাকে দেখা যায় মুখে মাশাআল্লাহ তাকওয়ার সুন্দর সুন্দর বক্তব্য, কিন্তু অন্তরে তাকওয়ার কোনো বালাই নেই তার মধ্যে, এমন হলে চলবে না। এই জন্য বলছে হাক্কা তুকাতি, তাকওয়া যেন সত্য হয়, মুনাফিকি যেন না থাকে তাকওয়া অর্জনের মধ্যে। এজন্য আমরা প্রকৃতভাবে তাকওয়াশীল হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়াশীল হয়, আল্লাহকে ভয় করে, পরহেজগার হয়, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার পথ বের করে দেন দুনিয়াবী জীবনে, পরকালীন জীবনে। দুনিয়াবী জীবনে বিপদে পড়লে সেখানেও তাকওয়াশীল ব্যক্তিদের পথ আল্লাহ বের করবেন, পরকালীন জীবনে বিপদে পড়লে সেই বিপদ থেকেও আল্লাহ তাআলা তাকওয়াশীল ব্যক্তিদেরকেই, মুত্তাকি ব্যক্তিদেরকেই উদ্ধার করবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, আর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বেহিসাব রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা তাকওয়াশীল হতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্য করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। আমরা যখনই মুত্তাকি হতে পারবো, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আমরা যাচাই করার তৌফিক পাব। এজন্য আমাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে। মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুত্তাকি ব্যক্তি যদি মুত্তাকি না হতে পারি, তাহলে জান্নাত পাওয়া কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন মুত্তাকিদের জন্য, ও ইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত নির্ধারিত হয়েছে মুত্তাকিদের জন্য, কোনো ফাসেক ফাজের কাফেরদের জন্য জান্নাত নির্ধারিত হয়নি। ইখলাস, আমাদেরকে অবশ্যই মুখলিস হতে হবে। সহিহুল বুখারীর প্রথম হাদিসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলই তার নিয়াতের উপর নির্ভরশীল। আপনি যে আমলই করুন না কেন, অবশ্যই আপনার নিয়াত খালেস হতে হবে। আমরা যে সংগঠন করছি, অবশ্যই খালেস নিয়াতে সংগঠন করতে হবে। যদি না করতে পারি, আমি যত কাজই করি না কেন, আল্লাহর নিকটে চার পয়সার মূল্য নেই, একেবারে মূল্যহীন হয়ে যাবে। এজন্য নিয়াতকে খালেস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে দেখবেন না এবং তোমাদের ধনসম্পদকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমাদের
কুলুবিকুম, তোমাদের অন্তর অর্থাৎ নিয়াত, ওয়া আমালিকুম, এবং তোমার আমল। তাহলে নিয়াত দেখবেন, কি নিয়াতে আমি আমল করছি সেটা আগে দেখবেন, তারপর আমলটা কোন তরিকায় করছি, আমি কি নিজের পদ্ধতিতে করছি, কোন পীর মাশাইখের পদ্ধতিতে করছি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করছি সেটাও দেখবেন আল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহান নাস, হে মানব জাতি, আখলিসু আমালাকুম লিল্লাহি আযজা ওয়াজাল, তোমরা তোমাদের আমলকে আল্লাহ তাআলার জন্য খালেস করো, তোমরা একনিষ্ঠভাবে আমল করো। ফা ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা মা উখলিসালা, কারণ আল্লাহ তাআলা তার জন্য খালেস আমল ছাড়া আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করেন না। অতএব যে আমলের মধ্যে খুলুসিয়াত নাই, ইখলাস নাই, নিয়াতের সহি নিয়াত নেই, সেই আমল আল্লাহর নিকটে কবুলযোগ্য নয়। অতএব আমরা অবশ্যই আমাদের নিয়াতকে খালেস করার চেষ্টা করব। নিয়াত যদি খালেস না করি তাহলে কোনো আমল কবুলযোগ্য নয়। এর একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা শুনে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে হাজির করবেন, একজন শহীদ, একজন আলেম, একজন দানবীর। শহীদকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি করেছ, তে হে আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করে এমনকি শহীদ হয়ে গেছি শেষ পর্যন্ত তোমার জন্য। আল্লাহ তাআলা বলবেন কাযাব, তুমি মিথ্যা বলছ, বরং তুমি জিহাদ করেছ, তুমি শহীদ হয়েছ যেন তোমাকে মানুষ বলে বীর, এই জন্য তুমি জিহাদ করেছো। তারপরে তাকে অধমুখে মুখের উপর দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জিহাদ করে শহীদ হয়েও সে কোনোই মর্যাদা পেল না আল্লাহর নিকটে, বরং তাকে জাহান্নামে যেতে হলো, কারণ তার নিয়াত খালেস ছিল না। আলেমকে আল্লাহ বলবেন হে আলেম তুমি কি করেছ, তে হে আল্লাহ আমি তো নিজে এলেম শিক্ষা করেছি, অপরকে এলেম শিক্ষা দিয়েছি, নিজে কোরআন তেলাওয়াত করেছি, অপরকে কোরআন শিক্ষা দিয়েছি, এটা তোমার জন্য। তখন আল্লাহ বলবেন কাযাব, না তুমি মিথ্যা বলছো, বরং তুমি এলেম অর্জন করেছো মানুষ যাতে তোমাকে আলেম বলে, তুমি কোরআন তেলাওয়াত করেছো যাতে তোমাকে মানুষ কারি বলে, এই জন্য করেছো। তারপরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবারও আল্লাহ তাআলা দানবীরকে বলবেন যে বহু দান করেছে, তুমি কি করেছো, আমি তোমার রাস্তায় বহু দান করেছি, যেখানে দান করা প্রয়োজন সেখানে আমি দান না করে বিরত হইনি। আল্লাহ বলবেন কাযাব, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো এজন্যই জানে যাতে মানুষ তোমাকে দানবীর বলে। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অবশ্যই নিয়াতের খুলুসিয়াত থাকতে হবে, নিয়াত সহি হতে হবে, না হলে আমার আপনার কোনো ইবাদতই আল্লাহর নিকটে কবুল হবে না। আমরা যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি আমাদের খুলুসিয়াত আগে দরকার, আমরা বর্তমান সমাজে যারা বক্তব্যের ময়দানে আছি তারা আসলেই তাদের খুলুসিয়াতের খুবই অভাব। তারা চাই যে এটাকে আমরা পেশা হিসেবে গ্রহণ করতে চাই, এটা বর্তমানে একটা বিজনেস হিসেবে গ্রহণ হয়েছে মানুষের কাছে। এটা দেখবেন যে বক্তারা মৌসুমি বক্তা, এই শুধুমাত্র শীতের একটি মৌসুম, যারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, কিন্তু এই বক্তব্য দ্বারা কিন্তু কোনো হেদায়েত হয় না মানুষ, তেমন কিছুই হয় না। বছরে একদিন একটা জায়গায় বক্তব্য কতটুকুই কি হয়, কিন্তু আসলেই যদি খলুসিয়াত থাকতো, বক্তাদের মধ্যে ইখলাস থাকতো, তাহলে প্রত্যেক মানে সারা বছর প্রতিটি মাস সব সময় সে সারা দেশে দাওয়াতি কাজ করার চেষ্টা করত, কিন্তু ওই শীতের মৌসুমে টাকা পয়সা দিয়ে না নিয়ে গেলে একবার যদি টাকা কম দেন পরবর্তী বছরে আপনারা ডেট পাবেন না, কারণ আগের বছর আপনি টাকা কম দিয়েছেন।
এটাই হচ্ছে আমাদের বক্তারা, বক্তাদের চরিত্র হয়ে গেছে বর্তমানে। এই জন্য সকলকেই বলবো, আমাদের নিয়াতকে খালেস করা দরকার। নিয়াতের খুলুসিয়াত সহ আমরা আমাদের দাওয়াতকে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে এটা আল্লাহর নিকটে কবুল হবে। আর এই কবুলুল যোগ্য দাওয়াতই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা তাকওয়া এবং ইখলাস কীভাবে অর্জন করব, কীভাবে আমরা তাকওয়াশীল হতে পারি, কীভাবে আমরা মুখলেস হতে পারি। তাকওয়াশীল হওয়ার জন্য এক নম্বর নিজের আত্মসমালোচনা করতে হবে। আমি কি করছি নিজের হিসাব নিজে করতে হবে। আপনি নিজের হিসাব নিজেই করবেন যে আমি আজকে সারাদিনে কয়টি কাজ ভালো করলাম, কয়টি কাজ খারাপ করেছি, কয়টি নেকির কাজ করেছি, কয়টি পাপের কাজ করেছি, নিজের হিসাব করুন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা আজকে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত। কে কি করলো, ও কি করলো, এটা নিয়ে ব্যস্ত, নিজে কি করেছি এটা আমরা চিন্তা ভাবনা করি না। এটা খুব জরুরি, আত্মসমালোচনা করুন, নিজের হিসাব নিজেই করুন। দুই নাম্বার, ইবাদতের গোপনীয়তা। আমরা যে আমল করি গোপনে আমল করার চেষ্টা করব, যেন আমার মধ্যে রিয়া সৃষ্টি না হয়। অনেক মানুষই আছে মাশাআল্লাহ, যখন কোনো আদায়ের জালসা আছে না, যে জালসা মাহফিল হয় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতি গল্পে, দেখা যায় মাশাআল্লাহ না এই লিল্লাহে তাকবীর পাওয়ার জন্য কত মানুষ কত কিছু করে, যদি তার নাম প্রকাশ না করা হয় সে অনেকে রাগও করে। তাহলে এই ব্যক্তির ওই দান কি কবুল হবে? কখনোই নয়। বরং তার দান করা দরকার ছিল গোপনে। অনেক মানুষ আছে তাহাজ্জুদ পড়ি আর মানুষের কাছে বলে বেড়ে যে না আমি তাহাজ্জুদ পড়ি, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি মানে সে প্রকাশ করে বেড়াই, সে মনে করে যে আমি তাহাজ্জুদ পড়ি, মানুষ শুনলে হয়তো আমার উপর খুশি হবে, মনে করবে যে মাশাআল্লাহ এই তাহাজ্জুদ পড়ে। এই ব্যক্তির তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। অনেক মানুষ আছে হজ্জে যায়, হজ্জে যেয়ে দেখা যায় যে সেলফি তোলার একটা রোগ সৃষ্টি হয়েছে, কাবাকে সামনে রেখে সেলফি তুলে ফেসবুকে লাইভ দিয়ে বলবে যে দেখো আমি কাবার সামনে দাঁড়িয়ে। ও মনে করছে যে আমি কাবার সামনে দাঁড়িয়ে মানুষ মাশাআল্লাহ অনেক বাহবা দিচ্ছে, অনেক কমেন্টস লিখছে। তাহলে এটা হবে না। যাই হোক, আমলের গোপনীয়তা দরকার। তারপরে দরকার দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, পরকালীন জীবন চিরস্থায়ী, এটার উপর বিশ্বাস স্থাপন করা। দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী জায়গা, পরকালীন চিরস্থায়ী জায়গা, এটা বিশ্বাস করবেন। তারপর বিশ্বাস করবেন যে আমার আপনার সকলের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, যারা সর্বদাই আমার আপনার আমল লিপিবদ্ধ করছেন। খারাপ আমল লিখছেন বাম কাঁধে যিনি আছেন, ভালো আমল লিখছেন যিনি ডান কাঁধে আছেন। কিয়ামতের দিন আমার আপনার সামনে আমলনামা পেশ করে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, তোমার বিচার ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এটা বলবে, এটা বিশ্বাস করবেন। যাই হোক, আরও বেশ কিছু আছে, সময়ের স্বল্পতা, আমরা সকলেই এই বিষয়গুলো জানি। আমরা তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি, আমাদের ইখলাসকে ঠিক রাখার চেষ্টা করি। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের যত কর্মী বাহিনী উপস্থিত হয়েছেন এবং যারা অনুপস্থিত আছেন, যারা ইন্টারনেটে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, সকলের উপর আকুল আবেদন, আসুন আমরা আমাদের নিয়াতকে খালেস করে, আমাদের তাকওয়াকে খালেস করে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের ছায়া তলে এসে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের এই দাওয়াতকে, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।